কর্ণফুলী নদীর সদরঘাটের যাত্রী পারাপারের ইজারা নেওয়া হয়েছে মামুত হোসেন নামের এক মাঝির নামে। তবে আশ্চর্যের কথা, এই বিষয়টি খোদ মামুত হোসেন জানেনই না। তার অনুমতি ছাড়াই তার কাগজপত্র জমা দিয়ে টেন্ডার ভাগিয়ে নেওয়ার প্রচেষ্টার অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে। এই মহলটির নেতৃত্বে আছেন ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক বিফি খলিলুর রহমান নাহিদ। জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন টেন্ডার ঘোষণা করার পর একাধিক সাম্পান মাঝি দরপত্র জমা দেয়। সর্বোচ্চ দরদাতার নাম মাহমুদ হোসেন, দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা মিজানুর রহমান। মিজান ঈশানগর সদরঘাট সাম্পান টেম্পু মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। অপরদিকে মাহমুদ হোসেন 15 নম্বর ঘাটের মাঝি, কিন্তু তার নামে দরপত্রে অংশ নেওয়া হলেও তিনি কিছু জানেন না বলে জানান। টেন্ডারে অংশ না নেওয়ার বিষয়টি তিনি সশিক মেয়র এম রেজাউল করিমকে জানিয়েছেন। জালিয়াতির বিষয়ে জানতে চাইলে ঈশানগর সদরঘাট সাম্পান টেম্পু মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ঘাটে একজন মাঝি যদি থাকেন তাহলে অন্য কেউ ঘাটের ইজারা দাবি করতে পারেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে একটা আবদার করছিলাম, আবদার করার পরে আমাদেরকে উনি এই হাইকোর্টের মাধ্যমে একটা রিট দিছে যে আমার নৌকার যতক্ষণ পর্যন্ত ঘাটে একজন নৌকার মাঝি থাকবে ততক্ষণ পর্যন্ত ঘাট নৌকার মাঝি পাবে। এই রিটে আমরা এবার আমরা অধিকার পাইছি। অধিকার পাওয়ার পরে আমি এই ঈশানগর সদরঘাট সম্পন্ন মালিক কল্যাণ সমিতির সেক্রেটারি হিসাবে আমি জয়েন করছি। জয়েন করে আমি 4 লাখ টাকা টেন্ডার ড্রপ করছি, কিন্তু ও একজন বুয়া মাঝির নাম ফেস করে 10 লাখ 20 হাজার টাকা ডেকে আজকে আমরা মানে অসুবিধার ভিতরে পড়ে গেছি। বারবার সিটি কমিশনে যাচ্ছি আসতেছি কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না। আমি ওনাকে ডকুমেন্ট দিছি যার মাধ্যমে মারছে, ওনার লিখিত ডকুমেন্ট দিছি এবং ওই সমিতির পতেঙ্গা বহুমুখী সমবায় সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক ওনাদেরও লিখিত অভিযোগপত্র আছে এবং আমার সমিতির থেকেও আমি লিখিত অভিযোগপত্র দিছি। দেওয়ার পরও এখন আমাদেরকে বারবারই কিন্তু একটা দিছে, আশ্বাস দিছে, কিন্তু আশ্বাস দিয়ে বারবার আমাদেরকে বাসিয়ে দিচ্ছে। মাথার ঘাম পায়ে পেলে সাম্পান শালায় মাঝিরা, সেই সাম্পান মাঝিরাও এই ঘটনার সুষ্ঠু তদন্ত চান। আমরা মাঝি, আমরা এই ঘাট নিয়ে বহুত আগেতে কষ্ট করতেছি, এখন যদি আমাদের ঘাট যদি আমরা পাই তাহলে ভালো হলো, আর আমরা সারা যেন অন্য মাঝি যদি নেয় অন্যজন নেয় তাহলে আমাদের কষ্ট হয়ে যাবে, সরকারে যেন আমাদের ঘাটটা আমাদেরকে দেয়। সূত্রে জানায়, গত 29 মার্চ সশিকের ঘাট মূল্যায়ন কমিটির কাগজপত্র যাচাই বাছাই করে মাহমুদ হোসেনের জাতীয় পরিচয়পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সন্দিহান হন। সশিকের প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম দরদাতা মাহমুদ হোসেনকে 8 এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়ে চিঠি দেন জাতীয় পরিচয়পত্র সহ যাবতীয় ডকুমেন্ট নিয়ে সশিকে হাজির হওয়ার জন্য, কিন্তু 13 এপ্রিল পর্যন্ত মাহমুদ হোসেন কাগজপত্র জমা দেননি। সৃষ্ট জটিলতা নিয়ে জানতে চাইলে সশিকের প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, অভিযোগ আমরা পেয়েছি, অভিযোগ পাওয়ার পরে আমরা যিনি শিডিউলটা ড্রপ করেছেন তাকে আমরা চিঠি দিয়েছি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সরবরাহ করার জন্য। প্রয়োজনীয় ডকুমেন্ট যদি সে দিতে পারে সেক্ষেত্রে হয়তো সে পাবে, না হলে পরে যারা আছে তারা নাম্বারটা আরেকজনে কিনে সেটা তো সে রেসপন্স করে তারপর আমরা বুঝতে পারবো আর কি। সে তো বলবে যে না এটা আমারই নাম্বার, সে ডকুমেন্ট দিবে আমাদেরকে, ডকুমেন্ট দিতে না পারলে তারটা বাতিল হবে, তার জামানত বাজেয়াপ্ত হবে আর কি। সে যদি ভুয়া এরকম হয় প্রমাণিত হয় যে তার সে তার সেক্ষেত্রে তার জামানত বাজেয়াপ্ত হবে অবশ্যই, না অন্য পদক্ষেপ এখনো যায়নি, তার রেসপন্স পাওয়ার পরে আমরা বাকি পরবর্তী ডিসিশন নিব। এদিকে এক ঘাটের মাঝি অন্য ঘাটে ইজারা নিতে পারেন না বলে দাবি করছেন দক্ষিণ পতেঙ্গা কর্ণফুলি মাঝি বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দরা। এটা আসলে মিথ্যা এই জিনিসটা, যে আমি কর্ণফুলি মাঝি সমবায় সমিতির একজন সভাপতি, আমি যারা আমাদের কাছে আসছে তাদেরকে বলছি যে এটা আমাদের সদস্য না, এই ঘাটটা আমরা ডাকি নাই ইজারা, এটা সম্পূর্ণ মিথ্যে। হ্যাঁ, এটা অন্যায়ভাবে কাজ করা হয়েছে, এটা বলছে আমি লিখিত দিয়েছি, আমার প্যাড দিছি, প্যাডের বাবা আমি সিলও দিয়েছি, সিগনেচারও দিয়েছি, সব কিছুই দেওয়া হয়েছে, সম্পূর্ণ মিথ্যা। যে আমার প্রাণ নিলম্বর দিয়া যদি আমি অর্ডার দিই দে যাও তুমি আমার প্রাণ নিলম্বর নিয়ে অন্য গাড় ডাকো, কিন্তু সেটা তো হয় নাই, কোনোদিন আমি দিই নাই, ডাকও নাই। সেই জন্য আমি আমার প্যাডের উপরে সিল সাইন দিয়ে একটা চিঠিও দিয়েছি কর্পোরেশন। অবশ্যই অপরাধ, এরকম যদি কেউ করে থাকে আমাদের সদস্যের মধ্যে কর্ণবলী মাঝি সময় সময় কেউ যদি করে থাকে ওটা আইনগত ব্যবস্থা আছে, ঠিক আছে। আমাদের এরকম রেজুলেশন আছে, আমাদের সমিতির বৈঠকের মধ্যে এরকম রেজুলেশন হয়েছে যে আমাদের এই সমিতির বাইরে সমিতির বিধি লঙ্ঘন করে সমিতির সেক্রেটারি সভাপতি এবং কমিটির
অনুমোদন ছাড়া কেউ যদি বাইরে কোনো রকম হ্যাঁ অন্যায় কাজ করে থাকে তার জন্য শাস্তি ভোগ করতে হবে। যাকে নিয়ে এত কাণ্ড সে মাহমুদ হোসেন নিজেই জানে না তার নামে ভুয়া কাগজপত্র জমা দিয়ে ঘাটের ইজারা নেওয়া হয়েছে। আমি তো এগুলো জানি না শুনি নাই, আমি এখানে জীবনে প্রথম আসলাম মাত্র, আমি কেমন জানি, আমি হলে 15 নম্বরের লোক, আমি এখানে জানি না, আমি সদর কাটা যাই নাই, সিটি কর্পোরেশনে কোনো সময় আসি নাই। এখানে আমাদের সভাপতি সেক্রেটারি এরা লিখিত আবেদন জানাইছে, তো আমরা এই সম্বন্ধে কিছু মানে আমার আমার নামে কি হয়েছে এটা আমি জানি না ভাইয়া। আমাদের এখানে আমাদের তো যে কাগজপত্র আছে তো এখান থেকে মনে সব অন্যদিকে যার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করা হয়েছে সে খলিলুর রহমান নাহিদ বলেন তিনি গত 17 বছরের ইজারাদার, সব নিয়ম কানুন রক্ষা করে টেন্ডারে অংশগ্রহণ করেছি। যখন এবার মাঝির ইয়ে লাগবে আমি বললাম যে কি আমার ম্যানেজারকে বললাম যে কি আমার একজন মাঝি লাগবে, ও সমিতির সদস্য হলো, ও কার্ডটা দিয়েছে বলিয়েন, ও কার্ডটা আমার ম্যানেজারকে দিয়ে গেছে, ম্যানেজারের অফিস থেকে যায় ও শিডিউল দিছে, শিডিউল অনুযায়ী মাহমুদ হোসেন অস্বীকার করে না, মাহমুদ হোসেনের কার্ডটা দিচ্ছে মাহমুদ হোসেনের ভাই। এরা সমিতির লোকজন আসি যায় এখানে আমাদের বড় দিদি দেখাচ্ছে, লোক দেখাচ্ছে, এই দিচ্ছে সে দিচ্ছে, বিষয়টা সেটা গেলে আর কিছু। এখন মেয়র সাহেব কর্পোরেশন চাইবে যে আমি গাছ ডাকে দিছি ও মাঝে কিনা, এরপরে মাঝে গিয়ে দেওয়ার পরে ও স্বীকার করছে অস্বীকার করছে, এতগুলো সবার কি সিটি কর্পোরেশন সময় আছে? জালিয়াতির বিষয়ে শশিক মেয়র খতিয়ে দেখে কি ব্যবস্থা নেন এখন সেটি দেখার বিষয়। হুমায়ুন কবির হিরো, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।